সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। বিগত 2 বছর পর 3 মাস পর ভিডিও নিতে বাড়ি যাচ্ছি। আসলে আইল সামি করে বানানো হয় না, আজকে না কালকে, কালকে না পরশু, আর খামুকি এটাই খুঁজে পাই না আমরা কী দিয়ে চ্যালেঞ্জ বানাবো। কারণ ইটিং শুধু আমি করি, ইটিং তো হয়েই যায়, খাওয়া তো হয়ে যায় দুপুরের খাবার, তো কী দিয়ে বানাবো? আর বাইরের উনি ফাস্টফুড খাইতে পারে না, আর বাইরের খাবার বেশি একটা পছন্দ না আমারও না, তার জন্য আমাদের আসলে বেশি একটা চ্যালেঞ্জ বানানো হয় না। আমি চিন্তা করছি বাইরে খাবার দরকার মাঝে প্রয়োজন, যে খাবার গুলা খাইতে হবে বলো ওইগুলা দিয়ে বানালে কি ওইগুলা দিয়ে চ্যালেঞ্জ করতে পারো? ওইগুলা দিয়ে গরম খাই ঠিক আছে, খাবার তো মেন বিষয় না, না ভিডিওটাই তো মেন বিষয় নাকি কি জানি, তা তো জানি না, না খাবারটা একটা অবশ্যই মেন বিষয়, যেহেতু এটা খাবারের চ্যালেঞ্জ, খাবারটাও মেন বিষয়। আমি প্রতিদিন পান্তা ভাত দেখলে তো মজা লাগলো, প্রতিদিন কি মনে পান্তা ভাত খায় না, কথার কথা বললাম। যাক আজকে শাস্তি এলো, শাস্তি তো নেই, শাস্তি জানতে মিলেছি, 3 মাস পরে ভিডিও বানাই দিয়েছি তো ভুলে গেছি, অনেক কিছু ভুলে গেছো ওখানে, হ্যাঁ অনেক কিছু ভুলে গেছি। শাস্তি তো জানি, খাবারটার নাম বলো কি কি আছে, কি খাবার এখানে কি আছে না? ফ্রাইড রাইস, এটা বাইরে থেকে কিনে আনছি তো ওই জন্য ফ্রাইড রাইস, এটা হলো ভেজিটেবল, এটা কি চিলি চিকেন? তুমি চিলি চিকেন তো সাদা হয় না, এটা লাল কালার, হালকা চিলি চিকেন, এটা হালকা চিলি চিকেন, নতুন রেস্টুরেন্টের নতুন খাবার, হ্যাঁ এটা হলো চিকেন উইন আর এটা হলো লেগ। যাই হোক দেখা যাক, কোনটা বড় বেশি মাংস, তবে লেগ খাওয়া কিন্তু সহজ, এটা খাওয়া একটু কঠিন আছে, হাড্ডি মাড্ডি আছে, এই জন্য নিয়েছি না। তোমার আমি জিজ্ঞেস করলাম না তুমি কোনটা নিবে, ঠিক আছে আমার কোনো সমস্যা নেই, তুমি তো বললে আমার কোনো অপশন নাই, আমার কোনো অপশন নাই, আমি সবই খেতে পারি। রেডি কি? রেডি, কত বছর খাওয়া তো স্পিড কমে গেছে, ঘরে না খাইতে খাইতে ব্রেকফাস্ট নাই, প্রতিদিনই খাও, ঠিক আছে, রান্নাটা খারাপ না, তবে রাইসটা আমার তোমার একটু ভিজা ভিজা হয়েছে, তাই না? এই রাইসটা একটু শক্ত শক্ত থাকে, নর্মালি যে রান্না আর এটা একটু প্যাকা প্যাকা আছে মনে করো, আর জন্য এরকম হয়েছে। যখন নতুন কোন দোকান হয় তখন সবাই ডিশ করে খাওয়াটা কেমন থাকে, কিছু
Good. কতদিন ধরে ভিডিও বানায় না, আজকে ভিডিও বানাবো সেই আগ্রহের ঠেলায় আজকে যে দেখছি। কাঁচামরিচ খাওয়ার শাস্তি হবে, তারপর চিন্তা করলাম যদি বাই চান্স আমি হেরে তাহলে কাঁচামরিচ আমার খেতে হবে, চেঞ্জ করে এমন শাস্তি হিসেবে নিই নি, তখন মনে ওটা নিলে বেশি ভালো হতো, তাহলে তো মনে কাঁচামরিচটা খাবো, কিন্তু কাঁচামরিচ একটু ঝাল না, তাই না? তোমার কাছে শাস্তি বলতে তো কিছু নেই, শুধু শুধু অকারণে গেলে আজকে ভিডিও এখানে সমাপ্ত। আমি তো কোনো প্রাইজ পেলাম না, আমি তো জিতলাম, তুমি তো লেবু খাইতে পারলাম, আমি তো তাও খাইতে পারলাম। তোমার দেখাও আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা খেয়ে পারি, মেয়ে দোয়া চাই, আমরা না খেয়ে পারি, আমরা দোয়া চাই, আমরা খাইতে পারি না, সবাই খাওয়ার নাকি তো আছে, খাওয়া কি ভালো জিনিস, খাইলে মানুষ অসুস্থ হয়ে যায়, যে কোনো সময় তুমি এক বেলা না খেয়ে থাকো তোমার খাওয়ার আগ্রহ বেড়ে যাবে, তিন বেলা চোখের সামনে খাবার থাকলে খাবারের রুচি থাকে না, তিন বেলা চোখের সামনে কেউ খাবার নিয়ে বসে থাকে, খাবার থাকে এরানাটা ওই টেবিলে গেলে দেখা যায় একটা আপেল একটা, তখন তো তুমি খুঁজে খুঁজে পর খাও টুকটুক করে সারাদিন, আমি সারাদিন খাই, দুপুরবেলা ভাত খাওয়ার পর দেখি আমরা শুরু হয় ফলের ঝুড়িতে কি আছে ফ্রিজে কি আছে একটা একটা করে খেয়ে থাকো খেয়ে থাকো, আবার সকালবেলা গায়ে দশটার সময় দশটার সময় সময় বারোটার সময় বা এগারোটার সময় খাও, দুপুরে খাওয়ার পর তোমার টুকটুক স্বভাব, সকাল দুপুরে আর রাত্রে রাতে হ্যাঁ রাতে রাত বারোটার সময় বলে কফি আছে না তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আর অনেক মানে দিন পরে ভিডিও দিছি তো ভিডিওটা বেশি ভালো হয়নি এমন হয়, যাই হোক নেক্সটে ভালো করবো অবশ্যই, নেক্সটে গেম টিম দিব তখন মজা হবে, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।